নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা খুব সুন্দর একটি বাংলা স্বর্ণযুগের গান হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তো গানের কথা আসার আগে আমি বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা সঙ্গীত সম্বন্ধে জানতে চায়, শিখতে চায় এবং নানান ধরনের গান হারমোনিয়ামে খুব সুন্দর ও সহজভাবে তুলতে চায়, তাদের কাছে যাতে আমার চ্যানেলটি আপনাদেরই এই শেয়ারের মাধ্যমেই পৌঁছে যেতে পারে। কোনো গানের বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখছেন ঠিকই, কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। তাই আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমার এই চ্যানেল থেকে বাংলা স্বর্ণযুগের গান থেকে শুরু করে হিন্দি আধুনিক গান, বাংলা ভক্তিগীতি, হিন্দি ভক্তিগীতি, ক্লাসিক্যাল সঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দ্বিজেন্দ্র গীতি, শ্যামাসঙ্গীত, লোকগীতি, ছোটদের গান, টিউটোরিয়ালের পাশাপাশি নানান শিল্পীদের কণ্ঠে গাওয়া গান, যেমন কিশোর কুমার, মান্না দে, শ্যামল মিত্র, মোহাম্মদ রফি, দ্বিজেন মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়। তো এনাদের প্রত্যেকটি গানের টিউটোরিয়ালের পাশাপাশি আপনাদের করা রিকোয়েস্টের গানের টিউটোরিয়ালও কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে থাকবেন, এবং সঙ্গীত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ তথ্য আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে থাকবেন। তো তাই বলছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন এবং ফেসবুক পেজে ফলো ও লাইক দুই করতে পারেন, তার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তাহলে চলুন গানের কথাতে আসা যাক। তো আজ আমরা যে সুন্দর বাংলা স্বর্ণযুগের গানটি শিখতে চলেছি হারমোনিয়ামের মাধ্যমে, গানটি হলো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। খুব সুন্দর একটি গান, আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়, গানটিতে সুর দিয়েছেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়, গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদার, গানটির তাল কাহার বা, গানটিতে পাঠ রয়েছে স্থায়ী, সঞ্চারী ও দুটি অন্তরা। আমরা এই গানটি ন্যাচারাল সিতে শিখব। তো প্রথমে আমরা এই স্কেলটি সেরগম দেখে নেব, তো তারপরে এই এই গানটিতে যে যে কোমর স্বরগুলি লাগছে সেই কোমর স্বরগুলি চিনে নেব। স্বর লাগছে কোমল গা, কোমল ধা, কোমল নি। আমরা খাতেতে কোমল নি অব্দি আসবো এবং চড়াতে আমরা রে অব্দি যাব, মানে আমাদের শুদ্ধ রে ব্যবহার করা হবে। তো গানটি শিখে নেওয়ার আগে আমি ছোট্ট একটি কথা বলে রাখি, আমার প্রত্যেকটি ক্লাসের টিউটোরিয়াল আপনারা স্কিপ না করে অতি মনোযোগ সহকারে দেখবেন। আমার প্রত্যেকটি ক্লাসের টিউটোরিয়াল স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই যে কোনো ধরনের গান আপনারা খুব সুন্দর ও সহজভাবে হারমোনিয়ামে তুলতে পারবেন। এছাড়াও আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আজকের ক্লাসের টিউটোরিয়ালের রিলেটেড ভিডিও আমি আমার আই বাটন সহ ডিসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখছি, যাতে এই রিলেটেড ভিডিও আপনাদের খুঁজে পেতে অসুবিধে না হয়। তাই আজকের ক্লাসের টিউটোরিয়ালটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি মনোযোগ সহকারে দেখে শুনে তারপরেই আমার দেওয়া আই বাটন, ডিসক্রিপশন এবং এন স্ক্রিনে দেওয়া লিঙ্ক ও ভিডিওগুলি চেক আউট করে নেবেন। তাহলে চলুন স্থায়ী অংশটি আমরা প্রথমে শিখে নেব। তো স্থায়ীর প্রথম লাইন, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। এই লাইন দুটি দুবার রিপিট হবে। তারপরের লাইন, কেন দূরে থাকো, এই লাইনটি করেই কিন্তু শেষ হয়ে যাবে স্থায়ীটি। তো সেটা আমরা গানের মধ্যে দিয়ে দেখে নেব, আপনারা একটু মন দিয়ে ফলো করবেন যাতে কোনো স্বরলিপি মিস না হয়ে যায়। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। তো স্থায়ী অংশটি শুরু হচ্ছে পা থেকে, ন্যাচারাল সি এর পা থেকে মন্দি ফলো করবেন যাতে স্বরলিপি মিস না হয়ে যায়। কেন
পাপা কেন, কেন কথাটা কিন্তু পাতি থাকছে, কেন পাপা দু দু মা কোমল গাড়ি সাধু রে রে, মানে দূরের মধ্যে দু কথাটা কিন্তু মোট চারটে স্বর মিলিয়ে হচ্ছে মা কোমল গা রে সা। তো আপনাদের সুবিধার্থের জন্য আমি স্বরলিপি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা একটু মন দিয়ে ফলো করবেন, মন দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন। দু মা গা রে সা, মা কোমল গা শুদ্ধ রে সা, দু রে শুদ্ধ রে রে রে, থাকো থাকো কোমল গা মা থাকো। পরের লাইন, পরের কথায় চলে যাচ্ছি। শুধু গামা গাড়ি শুধু শুধু শুধু, আড়া আড়াল আড়াল কোমল গা পা আড়াল, রাখো নিধা পা কোমল নি কোমল ধা পা রাখো। পরের লাইন, কে পা কে তুমি নিধা পামা, কে তুমি পা কে তু নিধা তুমি পামা মি, কে তু কে তু কে মা কে তু কোমল ধা পা তু মি, কোমল গা শুদ্ধ রে মি। পরের কথায়, আমায় 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 কোমল নিশা, আমায় নি নিশা আমায় ডাকো, ডাকো কথাটা কিন্তু সাথেই থাকছে, ডাকো সা সা ডাকো। তো এরপরের যে লাইনটা হবে দেখে নি, কেন কেন পাপা কেন দু মা কোমল গা শুদ্ধ রে সা, দু রে শুদ্ধ রে রে, থাকো কোমল গা মা থাকো, কেন দু রে থাকো। তো এখানে কিন্তু স্থায়ী শেষ হচ্ছে। এবার আমরা প্রথম অন্তরা শিখে নেবো। তো প্রথম অন্তরার প্রথম লাইন, মনে হয় তবু বাড়ে বাড়ে এই বুঝি এলে মোর দ্বারে, এই লাইন দুটি দুবার রিপিট হবে। তারপরের লাইন, সে মধুর স্বপ্ন ভেঙো না কো। তো তারপরে আবার আমাদের স্থায়ীতে চলে যেতে হবে। তো প্রথম অন্তরাটি আমরা স্টেপ বাই স্টেপ নোটেশন সহ শিখে নেব। মনে হয় তবু বাড়ে বাড়ে এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় সে মধুর স্বপ্ন ভেঙো না কো, কেন দূরে থাকো। তো প্রথম অন্তর শুরু হচ্ছে শুদ্ধ মা থেকে, মন দিয়ে ফলো করবেন যাতে স্বরলিপি মিস না হয়ে যায়। মনে মামা মনে মনে হয় পাপা হ, একটু মন দিয়ে ফলো করবেন অন্তরাটা যাতে কোনো স্বরলিপি মিস না হয়ে যায়। এবং আপনারা যে আমাকে এত সুন্দর সুন্দর গানের ওপর রিকোয়েস্ট করছেন এবং আপনারা যে এত ভালো ভালো আমাকে কমেন্ট করছেন, এত উৎসাহ দিচ্ছেন, তো এতে আমি অনেক উৎসাহিত হচ্ছি। তো আপনারা এইভাবেই আমাদের আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমিও এইভাবেই আপনাদের প্রত্যেকটি রিকোয়েস্ট রেখে যাব। তো আমরা যে লাইনটি দেখছিলাম, মনে মামা মনে হয় পাপা হয় তবু পাপা তবু বাড়ে নিধাপা, বাড়ে বাড়ে নিধাপা, বাড়ে বাড়ে মাপা বাড়ে। পরের কথা চলে যাচ্ছি, হে পাকু পা শুধু ধা হে বুঝি কোমল নিশা, বুঝি এলে সা সা, এলে কথাটা কিন্তু সাথেই থাকছে, এলে মোর রেশানি
লাইনটি রিপিট হবে তখন কিন্তু দাঁড়ে শেষে যে এ কথাটা যোগ হচ্ছে সেটা কিন্তু আর যোগ হবে না। সে পা সে মধুর নিধা পামা মধুর স্বপ্ন 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 মাধা পাগারে মা কোমল ধা পা কোমল গা শুধরে স্বপ্ন ভেঙো না কো ভেঙোনি নি সাসা ভেঙো না কো। তো এখানে কিন্তু প্রথম মন্ত্রটি শেষ হচ্ছে, এবার আমরা সঞ্চারিতে চলে যাব। তো সঞ্চারির প্রথম লাইন, ভাবে মাধবী সুরভি তার বিলাই যাবে মধুপের সুরে সুরে মিলায়, তো সঞ্চারি কিন্তু দুবার রিপিট হবে। তো খুব সুন্দর সুরে একটি সঞ্চারি, তো আপনার একটু মন দিয়ে ফলো করবেন। ভাবে মাধবী সুরভি তার বিলাই যাবে মধুপের সুরে সুরে মিলায়, ভাবে মাধবী সুরভি তার বিলাই যাবে মধুপের সুরে সুরে মিলায়। তো সঞ্চারী শুরু হচ্ছে, সা থেকে এ মন্দি ফলো করবেন, স্বরলিপি অবশ্যই করে অবশ্যই দেখবেন। ভাবে সা কোমল নি ভাবে খাদের কোমল নি লাগছে, ভাবে সা নি ভাবে মাধবী সা কোমল গা, একটা একটা স্বর কিন্তু ভেঙে যাচ্ছে লক্ষ্য রাখবেন। মাধবী সা কোমল গা মাধবী সুরভি রে রে সা সুরভি তার সাড়ে সা কোমল নি তার বিলায়ে, বিলায় কথাটা একটু মন্দির ফলো করবেন, কারণ বিলায়ের মধ্যে বিলা কথাটা থাকছে কোমল নিতে এবং সা কথাটা চলে সা কথাটা চলে আসছে কিন্তু সাতে। বিলায়ে নি নি সা বিলায়ে, পরের লাইন যাবে সা সা যাবে মধুপের সা 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 পা যাবে মধুপের সুরে মা কোমল গা সুরে সুরে সুধরে রে রে সুরে মিলায়ে মা গা মিলায়ে মা কোমল গা মিলায়ে। তো এখানে সঞ্চারি শেষ হচ্ছে, এবার আমরা দ্বিতীয় অন্তরা শিখে নেব। তো প্রথম লাইন, তোমারই খেয়ালে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, এই লাইন দুটি দুবার রিপিট হবে। তারপরের লাইন, চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো, তারপরে আবার আমাদের স্থায়ীতে চলে যেতে হবে। তো স্থায়ীর প্রথম অংশটি ভালোভাবে রিপিট করে, প্রথমবার রিপিট করেই কিন্তু আবার আমাদের এই গানটি পুরো সম্পূর্ণভাবে শেষ হচ্ছে। তো আমরা প্রথম আন্দোলনের একটি স্টেপ বাই স্টেপ নোটেশন সহ শিখে নেবো, আপনি একটু মন দিয়ে ফলো করবেন। তোমারই খেয়ালে ক্ষণে ক্ষণে কত কথা কত কথা জাগে মোর মনে, চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। তো দ্বিতীয় অন্তরা শুরু হচ্ছে, শুদ্ধ মা থেকে মন দিয়ে ফলো করবেন। তোমারই তোমারই, লক্ষ্য করবেন যে প্রত্যেকটি কথা কিন্তু আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে যাচ্ছে এবং আলাদা আলাদা স্বরে। তোমা মামা তোমারি পা তোমারি মামা পা তোমারি খেয়ালে পাপা খেয়ালে খানে খেয়ালে পাপা মাপা খনি। পরের লাইন, কো
শুদ্ধধা কত কত বাধা। সুরগুলো একটু মন দিয়ে ফলো করবেন এবং স্বরলিপি একটু মন দিয়ে ফলো করবেন যাতে আপনাদের বুঝতে না অসুবিধে হয়ে যায়। সব রকমের গানের টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কত পা শুদ্ধধা কত কথা কোমল নিশা কথা জাগে সা সা মোর সারে সানি মোর মনে নিনিসা মনে নিশা নিধাপা মনে। পরের বার যখন রিপিট হবে তখন কিন্তু এই কথাটা যোগ হবে না, তোমরা দেখে নি। তোমারি মামা পা খেয়ালে পাপা খনে নিধা পা খনে খনে মাপা। তারপরের লাইন কত কথা বাধা নিশা জাগে সা সা মোর সারে সানি মনে নিশা। পরের লাইনে চলে যাচ্ছি চোখে মোর চোখে পা কোমল নিধা পা চোখে পা কোমল নিধা পা চোখে পা নিধা মোর পা মা মোর ফাগুনে মা কোমল ধা পা কোমল গাড়ি ফাগুনে ছবিটি আঁকো মিনি সাসা ছবিটি আঁকো কেন দূরে থাকো। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকের ক্লাসের টিউটোরিয়ালটি আপনারা স্কিপ না এবং আজকের ক্লাসের টিউটোরিয়ালটি আপনারা কবে হারমোনিয়ামে তুললেন এবং তুলতে গিয়ে কোথাও কোনো নোটেশন বুঝতে অসুবিধে হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, শেখার ও জানার সুযোগ করে দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আগামী দিনের আশা সঙ্গীত সম্বন্ধীয় আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।